আমি বলেছিলাম যে এটা তো আসলে রাজনীতি হচ্ছে ভাঙে গড়ার খেলা তখন আপনি একুল ভাঙে উকুল গড়ে উকুল গড়ে এটা চলে কিন্তু মূল বিষয়টা সে জায়গায় না বিষয়টা যে ওনারা চলে যাবেন সরকারের চাপে মামলা মোকদ্দমা প্রচণ্ড রকমের চাপ তারপরে তাদের চাকরি চলে যাবে তারা বেশিরভাগই আপনার মাদ্রাসায় কাজ টাজ করেন তাদের আপনার এইটা তো একটা যেতেই পারেন যে তারা পারছেন না টিকে থাকতে রাজনীতি টিকতে পারছেন না যেতেই পারেন কিন্তু যাওয়ার সময় সত্য কথাগুলো বলে যাওয়াই ভালো অযথা অন্যকে দোষারোপ করে এই একটা তারা একটা নজির সৃষ্টি করতে করতে চায় ঠিক না আমাদের সঙ্গে তাদের কোনো সমস্যাই হয়নি কখনো এবং আমাদের বিশ দলের জোটের যে আপনার ঘোষণাপত্র যেটা ছিল যখন জোট আপনাদের মনে থাকার কথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোটিউশনে তখন আপনার সিনিয়র নেতারাও ছিলেন যারা এখন নেই সবাই তখন আমাদের খুব পরিষয় এটা ছিল ফ্যাসিস সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার জন্য একটা জোট এবং সেইভাবেই ওই আন্দোলনের পক্ষ করেই নির্বাচনে যাওয়ার একটা ব্যাপার ছিল তো সেখানে কিন্তু শরিক যে কোনো দল তার নিজস্ব রাজনীতি করবে তার নিজস্ব কথা বলে এখানে তার আপনার আরেকটা দলের রাজনীতি আরেকটার উপরে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই এখন প্রশ্ন উঠতে পারে না তো সেখানে তারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো একটাও সত্য নয় একেবারেই সত্য নয় তা হচ্ছে যে আপনার উনি বলেছেন যে আপনার জমেত ইসলামের যিনি আমির ছিলেন প্রধান আপনার কাশেমি সাহেব মনারা কাশেমি সাহেব অত্যন্ত শ্রদ্ধা মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবেই খুব শ্রদ্ধা করতাম আসলেও একজন সত্যিকার অর্থে গণতান্ত্রিক লোক বলতে যা বোঝায় উনি ছিলেন এবং খুব বড়ো আলেম ইসলামী চিন্তাবিদও ছিলেন উনি মারা যাওয়াতেই সমস্যাগুলো তৈরি হয়েছে এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমি তখন অসুস্থ ছিলাম উনি যখন মারা যান আমি তখন অসুস্থ যখন যান তারপরে পরেই আমি বিদেশে চলে গেছিলাম চিকিৎসার জন্যে তো তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপনার স্টেটমেন্ট দিয়েছি এবং কন্ডোলেন্স দেনছি আপনার সব আপনার দিয়েছি পরবর্তীকালে আপনার যতগুলো সমস্যা হয়েছে ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে মোদীর সফরকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা আক্রমণ হামলা সব সময় আমি আপনার স্টেটমেন্ট দিয়েছি প্রেস কনফারেন্সে আপনাদের সঙ্গে কথা বলেছি স্পেশাল প্রেস কনফারেন্স করেছি সেগুলোর উপরে ইফ ইউ রিমেম্বার কীভাবে উনি বললেন যে আমরা কোনো কিছু নাম আলেমুলকে গ্রেফতার হচ্ছে আমি আমি সবচেয়ে আগে দিয়েছি তো এটা ওনারা কেন বললেন কীভাবে বললেন আমি জানি না এটা সত্য কথা বলেননি মানুষ আশা করে যে আলেমুল ওনারা সত্য কথা বলবেন তো দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন তাদের প্রতি সেই আস্থা মানুষের থাকবে কিনা আমি জানি না এটা থাকার কথা না যখন সত্য কথা না বলেন তারা আর কি আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক ওনারা সরিয়ে আইন করতে চান ওনারা করুক আমরা তো সরিয়া আইনের ব্যাপারটা আমার কাছে খুব পরিষ্কার করে বলা আছে আমাদের সব জায়গাতেই যে আমরা সরিয়া আইনের কোনো বিরোধিতা করব বিরোধী কোনো আইন পাশ করবো না সরিয়া লজের বিরোধী কোনো আইন আমরা পাশ করব না করি নাই আমাদের গভর্নমেন্ট যখন ছিল সেটা আমরা করি নাই কিন্তু এই কথা বলা যে আমি শরিয়া আইনের বিরোধিতা করেছি ইসলামিক মূল্যবোধের বিরোধী এই এইসব কথাবার্তা বলা হচ্ছে আপনার ব্যক্তিগত আক্রমণ করা যেটা আমি মনে করি ওনারা ভালো কাজ করেননি এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ থেকে ওনারা দূরে সরে আসবেন রাজনীতিতে ওরা টিকতে পারছেন না বিরোধী রাজনীতি টিকতে পারছেন না সেই কারণে ওনারা চলে গেছেন সে কথাটা বললেই তো হয় যে সরকারের প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না মামলা মোকদ্দমা ভীষণভাবে আমরা আপনার ব্যতিগ্রস্ত হয়ে গেছি সেটা না বলে কাউকে ব্যক্তিকে দোষারোপ করা বা দলকে দোষারোপ করা এটা সঠিক কাজ না আমরা দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে বর্তমানে আপনাদের আমাদের ভারপ্রদ যেমন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের দল সম্পূর্ণভাবে আমাদের ঘোষণাপত্র অনুযায়ী আমাদের যে আপনার ম্যানিফেস্টো আছে সেই অনুযায়ী আমরা রাজনীতি করছি অন্ত শক্তভাবে করছি বিশ দল যারা আছেন আমাদের সঙ্গে তারা সেইভাবেই এখানে রাজনীতি করছেন পারস্পরিক আস্থা আমাদের চমৎকার আছে